আসসালামু আলাইকুম, আমি কাইসার রেফি, আপনাদের সাথে ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড। সো লেটস স্টার্ট ইট। আসলে আজকে কোনো ব্লগ হবে না, শুধুমাত্র আসছি ঈদের ছুটিতে, বাসায় আসলাম। আসার পরে দেখলাম বসে আছি, কিছু ভালো লাগতেছে না, ভাবলাম আমাদের একটি কলেজ আছে, কলেজ নেক্সট একটি এপিসোড বানাই। কলেজটি হলো মূলত হোমিওপ্যাথিক কলেজ, এটি প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আতি আমার আতিক বাংলাদেশ সংসদ সদস্য হুইপ শেপুর এক আসনের, উনি এই কলেজটির বর্তমান সভাপতি। কলেজের প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল হলেন ডাক্তার আজিজুর রহমান, উনি হলেন প্রিন্সিপাল, আর ডাক্তার এম এ কাশেম, উনি হলেন কলেজের ভাইস প্রিন্সিপাল। মূলত তিনি কথা করে কলেজ সম্পর্কে বলতে গেলে এই কলেজের অনেক কিছু জানার আছে, কিন্তু অতটা এভরিথিং আমি ডিটেলস জানি না। তারপরে আপনাদের আমি কলেজগুলো একটু দেখাবো, কলেজের অনেক স্টাফ আছে, আমি তাদের সাথে পরিচয় করিয়ে দেবো। চলুন শুরু করা যাক। মোহাম্মদ আতিক হাসান, আমি বীর মুক্তিযোদ্ধা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের একজন স্টাফ। আমাদের প্রতিষ্ঠানটি সাপমারি, বাদশালা সাপমারি অবস্থিত। আমাদের প্রতিষ্ঠানটি 2001 সালে প্রতিষ্ঠিত হয়। আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসায় অনেক আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা অনেক মানুষ ভালো হইতেছে। আমাদের কলেজে সাপমারিতে অবস্থিত, আপনারা এসে আমাদের প্রতিষ্ঠানটি দেখে যান এবং ভর্তি হন। হোমিওপ্যাথিক চিকিৎসা কিভাবে করতে হয় আপনারা এসে ভর্তি হন এবং কি দেখেন শুনেন, দেখে যান প্রতিষ্ঠানটি কত সুন্দর, একটি সুন্দর একটি জায়গায় অবস্থিত। আসসালামু আলাইকুম, আমার নাম ইব্রাহিম খলিল। আমি তো দীর্ঘদিন ধরে এই হোমিওপ্যাথি মেডিকেল কলেজে 2001 সাল থেকে কর্মকর্তা হিসেবে, অফিস সহকারী হিসেবে কাজ করে আসতেছি এবং কি এই কলেজে খুবই ভালো লাগে, হোমিওপ্যাথি মেডিকেল কলেজ। এই কলেজে যারা লেখাপড়া করে 4 বছর পড়ে পাশ করার পরে ভালো ডাক্তার হইতে পারবো এবং জনসেবা করতে পারবো, সবাই যাকে ডাক্তার বলে ই করবো, আর অনেক রুগীরা এসে এই সেবা পাবে, তার শ্রমেরও কিছু টাকা অবদান হবে এবং কি সেবাও করা হবে। তারপরে হইতেছে এই এই কলেজের যে আমি দীর্ঘদিন ধরে অনেক দিন ধরে পরিশ্রম করতেছি, করে খুবই ভালো লাগে এবং টিচাররা সব আমার কাছে খুবই ভালো এবং কি ভাইস প্রিন্সিপাল আমার গার্জেন চেয়েও বেশি স্নেহ এবং আদর যত্ন করে রাখে এবং কি আমার এই কলেজ নিয়ে খুবই ভালো মানুষ এবং কি স্যারের আমার অনেক প্রশংসা এবং কি আমার যত ফ্যামিলি এবং কি আত্মীয় স্বজন সব স্যারের কাছ থেকে চিকিৎসা নিয়ে অনেক ভালো হয়েছে এবং অনেক সুনাম করছে স্যারের, এবং স্যারের সুনাম
বলাই যায় না। শেরপুর শহরের মধ্যে আমাকে আনাচে কানাচে সব জায়গাতেই আসেন, বাচিন সালের নাম আছে, এমনকি আমিও আজীবন পর্যন্ত এটা সুনাম করব এবং কি সবারই বলবো। আর এই হোমিওপ্যাথি মেডিকেল কলেজে ইয়ার ভর্তি জুন থেকে শুরু হয় এবং প্রতি বছরে আমরা জুন থেকে জুন জুলাই আগস্ট তিন মাস পরীক্ষা ইয়ার ভর্তি শুরু হয় এবং কি খুবই পরীক্ষার জন্য যদি আপনারা সবাই আগ্রহী থাকেন তাহলে আইসে যোগাযোগ করবেন, এমনকি আমার সাথে ফোনে টেলিফোন যোগাযোগ করবেন এবং কি কলেজে আসে ডাটাটা নিয়ে নেবেন কী কী লাগে। তারপরে হচ্ছে ভালোই হবে এই কলেজে যদি পড়ে লেখাপড়া করে আজীবন পর্যন্ত ডাক্তারি এরা সুনামের অর্জন করতে পারবেন এবং কি এই কলেজে পাশ করার পরে এরা চেম্বার দিলে একটা বড় যেমন MBBS ডাক্তাররা যেমন ই দিতে পারে চেম্বার দিতে পারে, সামনে একটা সাইনবোর্ড লিখতে পারে এবং এই হোমিও কলেজে চার বছর বললে এরা সুনাম এরা ডাক্তার। অন্য অন্য পেশাজীবীরা তার ডাক্তার লিখতে পারে না, কিন্তু এই কলেজে পড়লে এবং চার বছর পরে ভোট থেকে একটা সার্টিফিকেট দেবে, সার্টিফিকেট দিয়ে আমরা একটা সাইনবোর্ড দিয়ে আমরা বসলে মানুষ জনসভায় জানবে অমুক ডাক্তার অমুক হোমিওপ্যাথি মেডিকেল কলেজ থেকে ঢাকাপুর থেকে পাশ করে অনেক সুযোগ সুবিধা পায় সেবা যত্ন রোগীতে করতে পারতেছে। এবং কি এই ভর্তি যোগাযোগের ঠিকানা সাপমারি ভাষালা এবং ডাক্তার MA কাশিমের বাড়িতে। আপনারা যদি ভর্তি হইতে চান তাহলে যোগাযোগ করবেন এবং কি মোবাইলে বা টেলিফোনের আলোচনা করবেন, আমি বিস্তারিত সব জানিয়ে পাবেন।